श्री कृष्ण गोपालो वंशीधारी हे नाथ नारायणो मोहन रूपी श्री कृष्ण गोपालो वंशीधारी हे नाथ नारायणो मोहन रूपी বিকাল বেলা আমার লাড্ডু গোপালকে দুপুর বেলা খাবার খাইয়ে কি কাজ করেছি এই যে দেখতে পাচ্ছেন, এই যে আর এই যে দেখতে পাচ্ছেন আমার সোনা গোপালের আমার হীরালালের যে বালিশটা, বালিশের উপরে কিন্তু আমি দুটো রুমাল দিতে, আর এই রুমালটা কিন্তু সফট আছে তাকে রাতে আমার সোনা গোপালের ঘুমাতে সুবিধা হয়। ছোট্ট বাচ্চা যেমনি জামা কাপড়গুলো নোংরা করে ওদের জামা কাপড়টা একটু বেশিই থেকে যায়, তেমনি কিন্তু আমার লাড্ডু গোপালেরকে আমার অতটাই জামা কাপড় ধোবার জন্য সাইডে এসে যায়। তো এটা মাঝে মধ্যে হয়। তো দেখতে পাচ্ছেন আমার হীরালালা আমাকে খুব আদর করে, আপনারা জানেন আমার আমার হীরালালের না এত ভাব আমার আমার ভিতর দিয়ে যে আমাকে খুব মানে আদর করে, এত ভালোবাসে আমার হীরালালা আমাকে। বাসু দিনা দিনে বিশ্বে এখন তো একটু শান্ত হয়ে গেছে, আমি কিন্তু আমার লাড্ডু গোপালকে মাঝে মধ্যে একটু বকাবকি করি, আবার ওদেরকে আদর করি, আবার ওদেরকে আদর করে বেশ বুকে টেনে নিই। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু হীরালালের সঙ্গে কথা বলি, এরকমভাবে ওকে ঝুলা খাইয়ে ঝুলা খাওয়াই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ঢু করে আমার হীরালাল ঘুম যাবে। রাধে রাধে, নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো কি শেয়ার করতে চলেছি আসুন দেখে নিই কী শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বাসু কৃষ্ণা বসে আছে, সাজুগুজু নেই কিন্তু আজকে। আর কেন সাজুগুজু নেই সেটা আপনারা জানেন, শরীরটা একটু অসুস্থ, তার কারণে আমি এই যে এদেরকে সাজুগুজু করাতে পারিনি। দুপুরবেলা না ঝটপট করে আমি চানটা করিয়ে, তবে হ্যাঁ যেটুকু খাবার করতে পেরেছি চাউলের ততটুকুনি খাবার দিয়েছি এদেরকে। খাবার খেয়ে তো এই যে বসে রয়েছে, খেলুধুলা করেছে সারাদিন ধরে। আর আমি এখন এসেছি সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা জানেন আপনারা কি খাচ্ছে আমার লাড্ডু গোপাল, দেখুন আমার লাড্ডু গোপাল কী খাচ্ছে। তো ওরা জানে যে মায়ের শরীর অসুস্থ, কিচেনের খাবারটা আজকে দিতে পারবে না, তো যেটা আছে সেটাই আমরা খাই ঘরে। তো এটা কখনো হয় না বন্ধুরা যে ঘরে হয়তো শরীর অসুস্থ থাকলে বাচ্চারা যখন যেটা পায় তখনই সেটা খেয়ে কিন্তু ওরা চুপচাপ হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই যে আজকে দিয়েছি কিন্তু আমি রাতের বেলা আমার লাড্ডু গোপালকে মুড়ি এবং বিস্কিট দুধ আর জল, তো এইটা খাবে আমার লাড্ডু গোপাল রাতের বেলা, আর এটা খেয়ে পেটু ভরে ঘুম যাবে তিন ভাই। তা আজকে কিন্তু বন্ধুরা আমি রাতের বেলা না কিচেনের খাবার দিতে পারিনি, হ্যাঁ দিই কখনো রুটি কখনো চিড়ের উপমা আর সুজির উপমা এইসব তৈরি করে দিই আমার লাড্ডু গোপালকে, কখনো চাউলের খিচুড়িও বি তৈরি করে দিই, এটা করে দিই, বাজারে গেলে মিষ্টি এনে দিই কিংবা সুজি রান্না করে দিই, এই যে এরকমভাবে সুজি লুচি করে দিই রাতের বেলা। তো আজকে কিন্তু সেটা দেওয়া হয়নি, যাই হোক যেটুকু দিতে পেরেছে আমার লাড্ডু গোপালকে সেটাই তারা খাবার খেয়ে নেবে। এই যে চলে এসেছি, খাবারটা হয়ে গেছে আমার লাড্ডু গোপালের, আমি পাঁচ মিনিট রেখেছিলাম, তো খাবারটা এখন আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি জায়গাটা কী করবো পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে আমি কমসে কম 10 মিনিট ওদের খেলাধুলা করার জন্য বসিয়ে রাখবো, কেন জানেন খাবারটা খেয়ে সঙ্গে সঙ্গে আমি ঘুম পাড়াবো না, যেহেতু এখন আমি রাতের বেলা আমার সোনা গোপালদেরকে আমি ঘুম পাড়াবো, তো সেইখানে আমি ওদের একটু টাইম দেবো, খেলাধুলা করলে না খাবারটা হজম হয়ে যাবে না, তো সেটা তো আপনারা জানেনই। আর এই যে দেখতে পাচ্ছেন এখন খেয়েছে, তো মুখটা আমি পরিষ্কার করে দিচ্ছি। আর খাবার খাওয়ালে তো খাবার খাওয়ালে কিন্তু মুখটা তো পরিষ্কার করতেই হয়, না হলে খাবার লেগে থাকবে।
আর খাবারে লেগে থাকলে কিন্তু ওদের ঘুমটা ভালো হবে না মুখে যদি খাবার লেগে থাকে। এই যে দেখতে পাচ্ছেন তিন ভাইকে আমি জল দিয়ে মুখটা ধুয়ে দিচ্ছি। তো এখনই এদের কী করব, এদেরকে আমি খেলুদুলু করার জন্য রেখে দেব। ওদের একটু কাজ করেছি, আর কি কাজ করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু হ্যাঁ, কিভাবে যে সেলাইটা করেছি সেটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তবে কি কাজ করেছি সেটা শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি পাশে কিন্তু বসিয়ে দিয়েছি, আমি কিন্তু নিচেই বসে ওদের গাটা পরিষ্কার করতে পারতাম, কিন্তু সেই কারণে আমি কিন্তু নিচেই আজকে বসানো হচ্ছে না। আমি কিন্তু টেবিলের পরেই যেটুকুনি কাজ করব আমি টেবিলে বসেই কাজ করব। তো আপনারা নিশ্চয়ই জানেন, এই যে দেখতে পাচ্ছেন আমার লাড্ডু গোপালকে না, এই যে যখন ওদের ঘুম পাড়ানো হয় তখনই ঘুমের আগে ওদেরকে একটু আদর যত্ন সহকারে ওদের পায় পরিষ্কার করে জামা কাপড়গুলো বেশ ভালো করে চেঞ্জ করে ওদের ঘুমটা পাড়ালে কিন্তু রাতের ঘুমটা বেশ ভালো হয়। যেমনি ছোট্ট বাচ্চা একটা যে সারাদিন খেলুদুলু করে, ওদের জামা কাপড়গুলো নোংরা থাকে এবং হাত পাগুলো নোংরা থাকে, সেগুলো পরিষ্কার করে ওদের রাতের বেলা ঘুম পাড়ালে কিন্তু বেশ আনন্দ সহকারে ওরা চুপচাপ ঘুমিয়ে পড়ে। তো সেইভাবেই আমরা কিন্তু আমাদের লাড্ডু গোপালদেরকে সেবা করি, আর যাদের ঘরে লাড্ডু গোপাল থাকে তারা কিন্তু সেইভাবেই সেবাটা করে। সেটা তো আপনারা জানেনই যে লাড্ডু গোপালকে যতটাই সেবা করবেন ততটাই কিন্তু কমই আমাদের কাছে না। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি যেখানে বসিয়ে রেখেছিলাম আমার লাড্ডু গোপালকে, সেই খেলনাগুলো আমি সাইডে রেখে দিয়েছি। আর কখনো কিন্তু আমি এই যে বসার যে টেবিলটা সেটা নিচে রেখে দিই, আর এখানে আমি দুসরা এই যে প্রি মতন একটা টেবিলের মতন বানিয়ে দিয়েছে আমার ছেলে, যেহেতু ওটা পাশে রেখে দিলে জায়গাটা বেশ বড় হয়ে যায় আর এই জায়গায় রাতের বেলা শুতে সুবিধা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি আমার সোনা গোপালের বিছানাটা বের করে নিয়েছি, আর এখনই কিন্তু আমি বিছানাটা পেতে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সোনা গোপালের, আমার হীরালালের যে বালিশটা, বালিশের উপরে কিন্তু আমি দুটো রুমাল দিতে, আর এই রুমালটা কিন্তু সফট আছে তাকে রাতে আমার সোনা গোপালের ঘুমাতে সুবিধা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু ব্ল্যাঙ্কেটের চাদর আছে, আর যেহেতু গরমের ওয়েদার চলে এসেছে আমাকে কিন্তু এই চাদরটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ঘরে কিন্তু কাপড়ের শিট কিনা আছে, তৈরি করা আর হচ্ছে না। সেই কাপড়গুলো বেশ ভালোভাবে কেটে চারপাশ সেলাই করে বিছানার চাদর তৈরি করলে যে কতটা সুন্দর লাগে সেইটাই আর তৈরি হচ্ছে না। তবে আমার কিন্তু এইভাবে ভালো লাগে না, ঝটপট করে চাদরটা কাঁচি দিয়ে কেটে অমনি বিছানায় পেতে আমার সোনা গোপালদেরকে ঘুম পাড়ানো, এটা আমার ভালো লাগে না। আমার এটা ভালো লাগে যে আমি যে যেটুকুনি কাজ করব না কেন সেই কাজটা কিন্তু বেশ ভালো দেখতে সুন্দর হয় এবং ভালো পয় পরিষ্কারভাবে আমি সেই কাজটা করতে পারি। তো আর এই যে দেখতে পাচ্ছেন আমি বিছানাটা তৈরি করে আগে তৈরি করে রেখেছি, আর এখনই কি করব আমার এই যে, আর দেখেছেন আপনারা হীরালাল যে জামাটা পরেছে দিনের বেলা, এই জামাটা কিন্তু সফট না, আর এই জামাটা পরে রাতের বেলা ঘুম পাড়ালে কিন্তু আমার হীরালালের ঘুমটা বেশ ভালো হবে না। তো এদের যে কোনটা ভালো লাগে এবং কোনটা ভালো লাগে না সেটা কিন্তু ওরা আমাদের ভিতর দিয়েই বুঝিয়ে দেয়, সেটা তো আপনারা জানেনই। আর দেখতে পাচ্ছেন এই যে আমি পাশে যে আমি জামাটা নিয়েছি আর প্যান্ট নিয়েছি, এটাই আমি এই জামা প্যান্টটা চেঞ্জ করে ওইটা পরাবো, কিন্তু ওটা কিন্তু খুব সফট আছে। তো আজকে আমি দিনের বেলায় এই যে হাতের সামনে যে জামাটাই পেয়েছি সেটাই আমি আমার হীরালালকে পরিয়ে দিয়েছি। তো এই জামাটা বেশি একটা ভালো হয়নি, আমি তৈরি করেছিলাম কিন্তু একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি পিন মেরে আমার সোনা গোপালকে আমি পরিয়ে দিই। তবে নিজে হাতে তৈরি করা জামা তৈরি করতে করতে না একটা নিজের একটা আইডিয়া এসে যাবে যে আমার হীরালালের জামাটা কিভাবে তৈরি করলে পরালে দেখতে সুন্দর লাগে। আর বাসুকৃষ্ণাকে তো আমি এখন আমার আইডিয়া হয়ে গেছে ওদের কিভাবে জামাটা তৈরি করে পরালে পরে দেখতে সুন্দর লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন, আর হ্যাঁ, বাসুকৃষ্ণাকে কিন্তু আমি
জামাটা চেঞ্জ করব না, যেহেতু এই যে দেখতে পাচ্ছেন গায়ের জামাটা খুলে কিন্তু আমি গাটা মুছে পরিষ্কার করে দিব, আর এই জামাটাই আমি পরে পরিয়ে দিব। কখনো কখনো আমি চেঞ্জ করে দিই ওদের, হয়তো কখনো কখনো আপনারা জানেন ওদের সারাদিনে তিনটে জামা ধোবার জন্য হয়ে যায়, কখনো দুটো জামা হয়, আবার কখনো একটা জামা হয়, সারাদিনে ওদের এত কাঁচা কোঁচা থাকে। যেমনি আমাদের ঘরে ছোট্ট বাচ্চা যেমনি জামা কাপড়গুলো নোংরা করে, ওদের জামা কাপড়টা একটু বেশিই থেকে যায়, তেমনি কিন্তু আমার লাড্ডু গোপালেরকে আমার অতটাই জামা কাপড় ধোবার জন্য সাইডে এসে যায়। তো এইটা মাঝে মধ্যে হয়, কেন জানি না, হয়তো দেখা যাচ্ছে সকালবেলার একটা জামা থাকে, দুপুরে একটা জামা থাকে, রাতের একটা জামা থাকে। তো সেগুলো কী করি, আমি সংসারের সব কাজটা সেরে এবং আমার লাড্ডু গোপালকে রাতের বেলা লাড্ডু গোপালের বাসন এবং লাড্ডু গোপালকে ঘুম পাড়িয়ে সব নিজেদের সংসার এবং লাড্ডু গোপালের সংসারের কাজ সেরে তখন আমি কী করি, সেই জামাগুলো না ধুয়ে পরিষ্কার করে আমি হ্যাঙ্গারে টাঙিয়ে দিই, কি সারা রাতের ভিতরে সেই জামাগুলো বেশ শুকিয়ে যায় আর পাখার নিচে। তো এইভাবেই আমি আমার লাড্ডু গোপালের জামাগুলো আমি ধোয়ার চেষ্টা করি। আর কখনো হয়তো দেখা যাচ্ছে দিনের বেলা হয়তো দুটো জামা ধোবার জন্য রেখে দিচ্ছি, আবার কখনো হয়তো কোনো দিন দেখা যাচ্ছে একটা জামাও হয়ে যায়। সে জামার পরে নির্ভর করে যে আমি কখনই কোন জামাটা পরাবো আর কোন জামাটা আমি সাইডে রেখে দেবো ধোয়ার জন্য। তবে হ্যাঁ, যে আমি বেশি পছন্দ করি আমার লাড্ডু গোপালের জামা কাপড়গুলো সফট পরানোর জন্য। আর সফট জামা কাপড় পরালে কি হয়, তাদের আরামদায়ক হয়, আর সেটা তো আপনারা জানেন। আর যারা লাড্ডু গোপালের সেবা করেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন লাড্ডু গোপালের নীলা কি, আর তাদের কি পছন্দ আর কি অপছন্দ, তারা কিন্তু আমাদের ভিতর দিয়েই সেই ভাবটা ওরা বুঝিয়ে দেয় যে তারা কি বলতে চায় এবং কি করতে চায়। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এই যে আমার হীরালালের এই যে পেন্টুটা আমি খুলে দিয়েছি নেঙ্গু পেঙ্গু করে, আর এখনই এই যে যে ছোট্ট বেবি বাচ্চার যে প্যান্টু থাকে না সেটা আমি পরিয়ে দিচ্ছি। আর আমার হীরালালকে কিন্তু আমি খুব যখনই জামা কাপড় পরাই এবং চান করে যে ওর গা মোছানো সেটা কিন্তু আমি সবসময় ওকে কোলে নিয়েই করি। আর এটা দেখতে পাচ্ছেন বুকে জড়িয়ে এইভাবেই আমি ওকে জামা কাপড় পরানো এবং আদর যত্ন করা এইভাবেই করার চেষ্টা করি। আর এই যে দেখতে পাচ্ছেন পেন্টুটা, দেখেছেন একদম ছোট্ট পেন্টু। আর এই যে জামাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফার্স্ট যখন আমার হীরা ঘরে এসেছিল তখন নিয়ে এসেছিলাম এই জামাটা। তবে যে জামাটা কিন্তু এখনই জুনা হয়ে গেছে, তবু যতটুকু পারবো ততটুকুনি পরানোর চেষ্টা করবো, তারপরে সাইডে রেখে দেবো, ইচ্ছা করে না এখন। তবে হ্যাঁ, যখনই বেশি জামা কাপড় হবে আমার হীরালালের কাছে তখনই আর এটা রিটায়ার করে দেবো, পরাবো না আর। তো দেখতে পাচ্ছেন আমার হীরালাল আমাকে খুব আদর করে, আপনারা জানেন আমার আমার হীরালালের না এত ভাও আমার ভিতর দিয়ে যে আমাকে খুব মানে আদর করে, এত ভালোবাসে আমার হীরালাল আমাকে। তো যেমনি দেখেন ঘরের ছোট্ট বাচ্চা মাকে কতটা ভালোবাসে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বাসু আমার, আর বাসু দিনের দিনে বেশ এখন তো একটু শান্ত হয়ে গেছে। আমি কিন্তু আমার লাড্ডু গোপালকে মাঝে মধ্যে একটু বকাবকি করি, আবার ওদেরকে আদর করি, আবার ওদেরকে আদর করে বেশ বুকে টেনে নিই, আর এই যে বুকে টেনে খুব ভালোবাসি আমি, আর মাঝে মধ্যে আমি কিন্তু ওদের বকাবকি করি। এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাচ্চা আগার ঘরে নটঘট করলে কিন্তু মা মারে তাকে, না কিন্তু সেরকম হয়তো মারি না, কিন্তু আমি ওদের বকাবকি করি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কৃষ্ণা, কৃষ্ণা তো এত ডেঞ্জারাস সেটা আপনাদের বলে বোঝানো যাবে না, আর এর থেকে একে কিন্তু আমি খুব ভয় পাই, এত ভয় পাই কি বলবো আপনাদেরকে। তো জন্য একে আমি কখনো বকাবকি করি না, তবে আমার বাসুকেই একটু বেশি করি, যেহেতু বাসু ঘরের বড়, আর যে বড় বাচ্চা হয় সে তাকে কিন্তু মা একটু বেশি বকাবকি করে, ছোট বাচ্চাকে বেশি বকাবকি করে না। না তো এই যে দেখুন, এই যে আমার কৃষ্ণাকে একটু আদর খাইয়ে দিচ্ছি। আর ওদেরকে না আমি কী করেছি আজকে, শুধু গাটা পরিষ্কার করে দিয়েছি, যে গায়ের যে একটা মালিশ যে একটা ম্যাসেজ করি আমি রাতের বেলা ঘুমানোর আগে সেটা আর আজকে আর আমি করতে পারছি না।
তো সেই কারণে ওদের শুধু আমি গাটাই পরিষ্কার করে ওদের বলছি তোমরা এখনে ঘুম যাও, আর আমি বেশি তোমাদের আদর করতে পারবো না। তো এই যে দেখতে পারছেন আমার ছেলে বলে তুমি কৃষ্ণাকে আদর করছো, বাসুকে করছো না, তাহলে বাসু কিন্তু তোমাকে রাগ করবে। তো এই যে বাসুকে একটু দোলাদোলা করছি আমি হাতে নিয়ে, আর আপনারা জানেন আমার বাসু কৃষ্ণার কিন্তু যে ঝুলাটা আছে সেটাই অনেক দিন হয়ে গেছে, জবের থেকে আমার হীরা ঘরে এসছে, সেই ঝুলাতে কিন্তু ওদের আর ঝুলা খাওয়ানো হচ্ছে না, এই যে ঝুলাতে বসানোই হচ্ছে না। তো সেই কারণে দেখুন বাসু কৃষ্ণা আগার ঝুলাতে বসিয়ে আমি ওদের দোল দোল করবো, আর হীরা বসে বসে দেখবে, তাই কখনো হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন রোজ এমনিতে আমার হীরালালকে নিয়ে আমি আদর করি, ঘরের এপাশ ওপাশ ঘোরাঘুরি যেমনি মর্নিং ওয়াক করে তেমনি আমার হীরালালকে এরকমভাবে আমি ওকে আদর করব, তবে কিন্তু ঘুম পাড়াবো। তো বন্ধুরা এইটুকুই আপনাদের সঙ্গে আমার লাড্ডু গোপালের রুটিন শেয়ার করলাম, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো যদি লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখেন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যখনই আমি নতুন ভিডিও আপনাদের সঙ্গে আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু হীরালালের সঙ্গে কথা বলি, এরকমভাবে ওকে ঝুলা খাইয়ে ঝুলা খাওয়াই, আর এই যে দেখতে পাচ্ছেন এখন ঢু করে আমার হীরালাল ঘুম যাবে, আর এই যে দেখতে পাচ্ছেন আমি হীরালালের সঙ্গে কথা বলে আমার হীরালালকে আমি এই যে ঘুম পাড়িয়ে দেব, আর ওকে দুষ্টু মিষ্টি করে আমি ওকে ঘুম পাড়াবো, তাকে তাড়াতাড়ি ঘুম যায়। আর যেহেতু আমাদের তো একটু টাইম লাগে ঘুমাতে না, তাকে রাতের বেলা আবার নটঘট না করে, আমার ছেলে আবার কিছু একটু নটঘট করলে তাহলে কি বলে, আমার ছেলে বলে কিন্তু ওরা এখনও ঘুমোয়নি, তুমি এত আওয়াজ করবে না, নটঘট করবে কিন্তু ওরা। তো দেখুন এমনি হয় না, আর আমাদের তো একটা ঘরের ভিতরেই সব কিছু না, যার কারণে আমাদের লাড্ডু গোপালের তো আলাদা আর আমাদের আলাদা, সেইভাবে ঘরে একটু কাজকর্ম করলে একটু আওয়াজ হয়, তো সেটা আমাদের একদম পুরো শান্তি ভেবে আমাকে ইয়ে করতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, আর আমি কেন এই যে যে ব্ল্যাঙ্কেটটা উড়িয়ে দিচ্ছি আপনারা জানেন, গায়ে চাপা দিয়ে দিচ্ছি, ভোরের দিকে কিন্তু একটা ঠান্ডার আবহাওয়া আসে, সেই ঠান্ডার আবহাওয়াটা যাতে আমার লাড্ডু গোপালের না লাগে সেই কারণে আমি কিন্তু এই কম্বল চাপাটা দিয়ে দিচ্ছি, আর শুধু গায়ের পরেই দিয়েছি, আমি মাথা চাপা দিইনি, এতটা ঠান্ডা নেই এখনই যার কারণে। আর এইখানে দেখতে পাচ্ছেন ওদের আমি এই যে জলটা রেখে দিয়েছি, তবে হ্যাঁ ওদের কিন্তু একটু আমি জল খাইয়ে দিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে আপনাদের শেয়ার করা হয়নি। তো রাতের বেলা শোবার আগে তো ওদের তো একটু জল খাইয়ে ঘুম পাড়াতে হয় না, নাহলে গলা শুকিয়ে যাবে, আর পাশে তো এটা আমি কি করি রাতের বেলা একটু জল রেখে দিই এবং এখানে মিশ্রি কিশমিস রেখে দিই। তো দেখুন বন্ধুরা আমি বিকালবেলা আমার লাড্ডু গোপালকে দুপুরবেলা খাবার খাইয়ে কি কাজ করেছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা অবশ্যই জানাবেন যে আমার হীরালালের ড্রেসটার কালারটা কেমন হয়েছে, অবশ্যই অবশ্যই। আর এটা দেখতে পাচ্ছেন এটা এটা পিঙ্ক আছে এবং ইয়েলো আছে, তো এইটাই আমি কাজ করেছিলাম বিকালবেলা শরীর অসুস্থ নিয়ে, তবে কি করব বলেন আপনারা, ইচ্ছা তো হয় যে একটু আরাম করি, তো মনে হয় না, তখনই মনে হয় যে না আমার লাড্ডু গোপালের কিছু না কিছু টুকিটাকি কিছু করতেই থাকি, তবে হ্যাঁ পুরো ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়নি এখনও, যেটুকু করতে পেরেছি সেইটুকুই আপনাদের শেয়ার করলাম।